গ্রীষ্মের তাপদগ্ধ দুপুরে যখন বাইরে লু বয়ে যায়, ঠিক সেই মুহূর্তে ঘরের মধ্যে থাকা আমরা একটু ঠান্ডা জায়গা খোঁজার জন্য আমরা পাগল হয়ে উঠি। ঠিক সেই মুহূর্তে এয়ার কন্ডিশনার আমাদের একটি অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে দাঁড়ায়। অফিসে, বাড়িতে, বিভিন্ন স্থানে এই এয়ার কন্ডিশনার একটা সত্যি আজকের দিনে একটা অবিচ্ছেদ্য অঙ্গ। বর্তমান সমাজে দাঁড়িয়ে আমাদের কিন্তু প্রত্যেকের বাড়িতেই কম বেশি এয়ার কন্ডিশনার রয়েছে, আর আমরা এই এয়ার কন্ডিশনারের মেনটেন্যান্স করতে গিয়ে আমরা হিমশিম খেয়ে যাই। আজকের এই পর্ব শুধু তিনাদের জন্য, যিনারা নিজেরাই বাড়িতে নিজেদের এসিকে মেনটেন্যান্স করতে চান। তো চলুন শুরু করা যাক আজকের এই পর্ব। গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং। অ্যাপ্লাইড স্টাডি হাবে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান অভিজ্ঞতা আমাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবেন। এই অ্যাপ্লাইড স্টাডি হাবের সার্ভিসিং প্লেলিস্টের অপর একটি নতুন সংযোজন এয়ার কন্ডিশনার সার্ভিসিং, অর্থাৎ এসি সার্ভিসিং। তো চলুন দেখা যাক কিভাবে এই এসি আমরা নিজেরাই বাড়িতে সার্ভিসিং করব। তো এসি খোলাটা কিন্তু খুব একটা ইজি কাজ নয়, আবার খুব একটা কঠিনও নয়। একবার শুধু দেখে নিলেই আপনারা নিজেরাই বাড়িতে নিজেদের এসিকে প্রপার মেনটেন্যান্স করতে পারবেন। তো দেখুন কিভাবে এই এসি মেনটেন্যান্স করা হয়। তো দেখুন, এই যে এসির এই ওপরে যে কভারটি, এই কভারটিকে জাস্ট নর্মাল টানলে কিন্তু খুলে যায়, ঠিক আছে? এটা কিন্তু স্ক্রু লাগানো নেই। এর পরের বাকি যে স্টেপগুলো, এগুলোতে কিন্তু প্রচুর স্ক্রু রয়েছে। এটা ডিপেন্ড করে কোন কোম্পানির এসি আমরা ব্যবহার করছি। তো আমার এটা নর্মালি প্যানাসোনিকের এসি, হট অ্যান্ড কোল্ড, এটা মডেল, একটা প্রিমিয়াম মডেল। আর আপনারা যদি আপনাদের আলাদা আলাদা কোনো মডেল থেকে থাকে, তো তার জন্য কিন্তু এই জাস্ট বাইরেকার কাঠামোটা একটু আলাদা হয়, ভেতরের পুরো অ্যারেঞ্জমেন্টটা মোডলে একই রকমই থাকে। তো আপনারা নিজেরা সেটাকে আলাদা আলাদাভাবে দেখতে পারেন। তো আমি এখানে কোনো কোম্পানির এসিকে প্রমোট করছি না, বা এই ভিডিওর মাধ্যমে কোনো কোম্পানির এসিকে আমরা অ্যাডভার্টাইজমেন্টও কিন্তু করছি না। এটা আমার বাড়ির এসি, সেটা আমি সার্ভিসিং করানোর জন্য, আমার যে ফ্রি সার্ভিসিং ছিল, তো ইনি সে টেকনিশিয়ান, উনি সেটা করছেন এবং আমি জাস্ট সেটাকে একটা স্যুট করেছি এবং আপনাদের সাথে সেটাকে আমার মনে হচ্ছে আপনাদের শেয়ার করা দরকার, সেটা আমি শেয়ার করছি। তো দেখুন এখানে একটা একটা করে পার্টসগুলোকে খুলে নেওয়া হচ্ছে। এই যে এটা হচ্ছে আমাদের থার্মোমিটার, যেটা আমরা বলে থাকি, যেটা থার্মাল সেন্সার, এটা টেম্পারেচারকে সেন্স করে। যখন আমরা অটো মোডে দিয়ে রাখি তখন কত ডিগ্রি টেম্পারেচার আমরা সেট করছি এবং তার ডিসপ্লে, তার সহ যে টেম্পারেচারটা আদৌ কতটা আসছে সেটা কিন্তু এখানে কিন্তু দেখানো হয় এবং এখানে কিন্তু সেন্স করে। ওকে, অটোতে করলে যেরকম টেম্পারেচার রিচ করে গেলে অটোমেটিক্যালি কমে যায়, তো সেটা কিন্তু এখানে রয়েছে। এবং এই যে ভেতরের যে অংশটি, সেটা আপনি দেখতে পাচ্ছেন, এগুলো ছোটো ছোটো ফিন রয়েছে, যে ব্লু কালারের যেটা রয়েছে, এটা কিন্তু একটা সময় পর আস্তে আস্তে কালারটা ফেড হয়ে পুরো কমপ্লিট ব্ল্যাকে পরিণত হয়। এতে ভয় পাওয়ার কিছু নেই, এটা নর্মাল হতে থাকে। তো দেখুন যে আমরা অটো সুইং যেটা হয়ে থাকে, যে আমাদের অটো এয়ার সুইংয়ের যে অপশানটা, যেটা ঘোরে মুভ করে, সেটাকে এভাবে খুলে নেওয়া হলো এবং এখানে কিন্তু জল জমে থাকে। হ্যাঁ, খুব সাবধানে এটা খোলার পর কিন্তু দেখে নেবেন ওখানে জল রয়েছে কি না। অনেক সময় দেখবেন যে এসি চালানোর সময় জল থাকে, দেখুন আমার এখানে পাত্রে কতটা জল জমে গেছে, ওটার মধ্যে কিন্তু এই জলটি ছিল। ওকে, এসি চালানোর সময় যদি আমাদের গায়ে কখনো কোনো জলের ছিটা পড়ে, অর্থাৎ ধরে নেবেন যে এই স্থানে কিন্তু জলটা জমে গেছে, এখানে কিন্তু জল জমে, তো যখনই আপনারা এরকম অবস্থায় যাবে তখন কিন্তু জলটা বার করে নেবেন। দেখুন আমার মগে কতটা জল আটকে রয়েছে, তো এই জলটা কিন্তু ওখানে ছিল। এবং একটা একটা করে আমরা প্রত্যেকটি পার্টস দেখুন খুলে নিচ্ছি। এবং আমার এই সার্ভিসিংয়ের মধ্যে আমি ব্লোয়ারটা কী করে চেঞ্জ করা যায় সেটাও আমি দেখাচ্ছি, ঠিক আছে? কারণ আমার ব্লোয়ারটা একটু প্রবলেম হচ্ছিলো, একটা শব্দ হচ্ছিলো, যখন এসির মধ্যে সামান্য শব্দ ক্রিয়েট হবে, শব্দটার মেন কারণটা কিন্তু এই ব্লোয়ার। তো আমি পুরোনো ব্লোয়ারটাকে চেঞ্জ করি, আমি নতুন ব্লোয়ার একটা লাগিয়ে নিচ্ছি। এটা আমার সার্ভিসিংয়ের লাস্ট সার্ভিসিং, সে টাইমে আমি ব্লোয়ার এবং আমার এসি রিমোট দুটোই আমি চেঞ্জ করে নিয়েছিলাম, কারণ আমার রিমোট একটু প্রবলেম হচ্ছিলো। তো আশা করি আর আমার আপাতত কোনো সার্ভিসিংয়ের প্রয়োজন হবে না, কারণ এর মধ্যে এমন কিছু জিনিস নেই, জাস্ট ওপরের ফিনগুলোকে পরিষ্কার করতে হবে এবং এই ব্লোয়ারটিতে আওয়াজ করলে জাস্ট ব্লোয়ারটি চেঞ্জ করতে হবে। ওকে, আর এমনি ছোটোখাটো কিছু সেন্সার এবং ইলেকট্রনিক্স পিসিবির রয়েছে এর মধ্যে, যে জিনিসগুলো প্রবলেম হলে আপনি ঠিক করতে পারবেন না বা আমিও ঠিক করতে পারবো না, এগুলো এটা সম্পূর্ণ কোম্পানি কিন্তু ঠিক করবে, ঠিক আছে? মানে পিসিবি ঠিক করা খুব মুশকিল, তো এগুলোর জন্য আপনাকে আলাদা করে পেমেন্ট দিয়ে সেটা কিনে নিতে হবে। এবং দেখুন আমার ব্লোয়ারটা সেট হয়ে গেল প্রপার। এবং এনাদের স্টাইলটা একটু অন্যরকম, আমরা ভাবি যে প্রত্যেকটা পার্টসকে খুলে পরিষ্কার করে আবার লাগাবো, কিন্তু এদের সিস্টেমটা সেরকম নয়, ওরা একটা করে পার্টস খুলে
জাস্ট লাগিয়ে এবার একটা একটা করে লাগাচ্ছে এবং একটা একটা করে পরিষ্কার করবে। দেখুন, দেখলেই বুঝতে পারবে প্রত্যেকটি স্টেপ, এবং স্ক্রুগুলিকে একটা একটা করে লাগিয়ে নিচ্ছে। বেশ অনেকগুলি কিন্তু স্ক্রু এখানে কিন্তু ছিল, আমিও এক্সপেক্ট করিনি যে এত স্ক্রু থাকবে। এবং এই এসি সার্ভিসিং করতে গিয়ে জাস্ট একটা ব্রাশ এবং একটা মগ যেটা থেকে জল কালেক্ট করা হলো, এবং এই যে একটি স্ক্রুড্রাইভার, এই জাস্ট মেটেরিয়ালস, আর কিছু কিন্তু ইউজ হচ্ছে না। তো এই স্ক্রুড্রাইভার কীভাবে ইউজ করতে হয় এবং স্ক্রুড্রাইভার কী জিনিস, আমি টুলস অ্যান্ড ইকুইপমেন্ট প্লেলিস্টের মধ্যে কিন্তু রয়েছে, আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন, সেখানে প্রচুর ইকুইপমেন্ট রয়েছে। দেখুন, এই যে ফিনগুলির ওপরে হালকা যে ঝুল বা হালকা ডাস্ট যেগুলো পড়ে থাকে সেগুলো কিন্তু এইভাবে পরিষ্কার করে নিতে হয়। এটা আপনারা নিজেরাই কিন্তু করতে পারবেন, এটার জন্য কোনো টেকনিশিয়ানের প্রয়োজন নেই। তো কোনো কিছু পরিবর্তন করতে হলে তখন আপনাকে টেকনিশিয়ানকে কল অবশ্যই করতে হবে। এবং এই জাস্ট মেনটেন্স করার অর্থ হচ্ছে জাস্ট ভেতরটাকে পরিষ্কার করে নেওয়া, আর কিচ্ছু না। আর কিছু চেঞ্জ দ্যাট মিন্স রিপেয়ার। ওকে, তো রিপেয়ার করতে গেলে এই মেটেরিয়াল তো আপনি নর্মাল বাজারে কিনতে পারবেন না, এটা কোম্পানির সার্ভিসিং সেন্টার থেকে আপনাকে নিতে হবে। তো দ্যাট মিন্স কোনো কিছু খারাপ হলে সার্ভিস সেন্টারকে কল করে আপনারা সার্ভিসিং নিতে পারেন, এবং সেক্ষেত্রে রিপেয়ার আপনারা করে নিতে পারেন, বা এটাই করতে হয়। এবং আপনাকে যদি মেনটেনেন্স করতে হয় তো মেনটেনেন্স করার জন্য কোনো সার্ভিস সেন্টারের প্রয়োজন নেই, আপনি নিজেই করতে পারবেন। দেখুন, এটা হচ্ছে মেনটেনেন্স, আর কিছু নেই। এবং এর ওপরে দুটো কভার লাগানো থাকে, যে কভার দুটো একটু পরে লাগানো হবে আপনারা দেখবেন, সেটাকে কিন্তু পরিষ্কার করতে হয়। ওনার এটাকে জাস্ট উপরে আবার সেট করে দিয়েছেন, এবং সেই কভারটিকে জাস্ট একটা কাপড় দিয়ে পরিষ্কার করছেন। এই যে কভার, এই কভারটি জাস্ট উপরে থাকে, এবং দুটো কভার রয়েছে এক্ষেত্রে। এবং আমার এখানে কিছু ফিল্টার লাগানো রয়েছে, যে ফিল্টারগুলো কিন্তু পরিষ্কার করা যায় না। আমাদের বক্তব্য যে ফিল্টারটি যদি হালকা ময়েশ্চার জমে থাকে তো সেটা আপনার ছাদে যদি একটু রৌদ্রে দিয়ে দেন তাহলে কিন্তু ঠিক হয়ে যায়। তো দেখুন, আমার এটা কিন্তু লাগানো হলো, কিন্তু এখনও পর্যন্ত আমার ডিসপ্লে এবং সেন্সার কিন্তু লাগানো হয়নি, অর্থাৎ যে কত ডিগ্রি টেম্পারেচার হচ্ছে না হচ্ছে সেটা কিন্তু আমরা এখন দেখতে পাবো না, কারণ সেটা ঝুলছে অলরেডি। তো এখানে অটো সুইং বা এয়ার সুইংয়ের যে পার্টস সেটা কিন্তু এখানে লাগানো হয়ে গেল। আপনারা দেখুন, খুব ভালো করে লক্ষ্য করুন যে কীভাবে এটা হচ্ছে, জাস্ট কিছুই না, জাস্ট খুলছে এবং লাগিয়ে দিচ্ছে। খোলাটা লাগানোটা এমন কিছু কঠিন কাজ না, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবং দেখুন, এই যে এটাকে ওপরে সেট করে দিচ্ছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি ডিসপ্লে এবং তার সাথে কিন্তু সেন্সার লাগানো রয়েছে, কারণ বাতাসটা যখন ওটার মধ্যে দিয়ে বেরিয়ে আসে তখন কিন্তু সেন্স করে যে কত ডিগ্রি টেম্পারেচার এক্স্যাক্টলি ও দিচ্ছে। এবং যখনই আমরা অটো সেকশনে সিলেক্ট করে রাখি তখন কিন্তু টেম্পারেচার রিচ করে গেলেই ওটা কিন্তু অটোমেটিক্যালি তার যে ফ্যানের স্পিড সেটাও কমে যায়, এবং যে আমাদের ইলেকট্রিসিটি কিন্তু অনেকটা সেফ হয়, বেঁচে যায়। ঠিক আছে, তো এটা হচ্ছে সেই ডিসপ্লেটা, এবং এখানে ওয়াইফাই ডিভাইস রয়েছে, আরও অনেক কিছু রয়েছে, কারণ যেমন আপনার ফিচার্স থাকবে সেরকম এখানে কিন্তু অপশানসগুলো থাকবে। এবং এই যে ওয়্যারগুলো, তার যে প্রপার ওয়্যারিং, সেই ওয়্যারিংটাও কিন্তু ওনারা প্রপারলি করে দেবেন। আপনারা দেখুন কীভাবে হচ্ছে, এমন কিন্তু কঠিন কাজ নয়, জাস্ট 7-8 মিনিটের একটা প্রসেস কমপ্লিট, এমন কিছু সময়ও ওনার লাগেনি, জাস্ট আসলেন, লাগালেন এবং বেরিয়ে গেলেন। এবং অবশ্য ওনার পারমিশন নিয়ে আমি কিন্তু ভিডিওটা করেছি, এমন নয় যে ওনার পারমিশন আমি নিইনি। এবং প্রত্যেকটি পার্টস আপনারা দেখুন কীভাবে সেট হচ্ছে এবং ওয়্যারিংগুলো কীভাবে করছে। ভয় পাওয়ার কিচ্ছু নেই, ভেতরে এমন কিচ্ছু জিনিস নেই, জাস্ট ওপরের পরিকাঠামোটা একটা ব্লোয়ার, এবং সেই ব্লোয়ারটা তার যে একটা কপারের যে ওয়্যারগুলো রয়েছে সুন্দরভাবে একটা সুসজ্জিতভাবে তার চারিদিকে ফিন লাগানো রয়েছে, এবং সেই ফিনটি কিন্তু কালো হয়ে যাবে একটা সময়। তো এবার আমরা দেখে নেবো, চালিয়ে স্টার্টারটি দিয়ে দিয়েছি এবং দেখি চলছে কি না। আমি রিমোট চেঞ্জ করে নিয়েছি, রিমোটটা একটু প্রবলেম করছিল, এবং নতুন রিমোট দিয়ে আমি সেটা একবার দেখে নেবো। হ্যাঁ, স্টার্ট হয়েছে, 24 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার সেট করা হয়েছে, এবং প্রত্যেকটা জিনিসকে চেঞ্জ করা হচ্ছে, আমার কিন্তু এসি ওয়ার্কিং। তো এইভাবে আমরা কিন্তু এসিকে সার্ভিসিং করব। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে এসিকে সার্ভিসিং করতে হয়। ঘাবড়ানোর কিছু নেই, জাস্ট পরিষ্কার করা এবং লাগিয়ে দেওয়া, এটাই কিন্তু মেনটেন্যান্স। তা এবং পরিবেশের কথা মাথায় রেখে আপনাদের সাথে একটা খুব মূল্যবান তথ্য শেয়ার করা আমার মনে হয় উচিত। আপনারা কখনোই এসির টেম্পারেচার 24 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে রাখবেন না, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। আমাদের পরিবেশের স্বার্থে, আমাদের নেক্সট জেনারেশনের স্বার্থে এসির টেম্পারেচার কখনো 24 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে রাখবেন না। আশা করি এই ভিডিও দ্বারা আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা বাড়িতেই এসির প্রপার মেনটেন্যান্স করতে পারবো, প্রপার সার্ভিসিং আমরা উইদাউট টেকনিশিয়ান কীভাবে করতে পারবো। আপনারা যদি এগুলো করতে গিয়ে কোনো রকম প্রবলেমে ফেস করেন, বা কোনো রকম প্রবলেমে পড়েন, বা মনে হয় যে না এরকম ধরনের কোনো ভিডিও হলে খুব ভালো হতো, অবশ্যই কমেন্ট সেকশন আমায় জানাবেন।
আমাদের টিম চেষ্টা করবে আপনাদের এই প্রবলেমগুলিকে সলভ করে দেওয়ার। তো আজকে এই পর্যন্তই থাক, আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।